হাই, আমি ততন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি ততন। আজ কথা বলবো সাথী ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া তাদের আপকামিং ফিল্ম ওহ লাভলি ট্রেলার রিলিজ হয়েছে সেই নিয়ে। প্রথমে ট্রেলারে যেটা দেখলাম, নায়ক নিক একটা গ্রামের ছেলে, তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন এবং বলছেন যে এখানে কোনো সুপারস্টারের লাভ স্টোরি শুনতে আসেননি, এখানে আসছেন গ্রামের ক্যাবলা ছেলে একটা রোমান্টিক লাভ স্টোরি। দেখা গেল যে নায়ক রিক তিনি কিন্তু খরাজ মুখার্জির ছেলে, গ্রামের ব্যবসা না সামলে শহরে এসেছেন ইন্টারভিউ থ্রুতে চাকরি পেতে। আর ওদিকে রাজনন্দিনী তথা নায়িকা তিনিও কিন্তু চলে এসেছেন শহরে চাকরির খোঁজেই। রাজনন্দিনীর বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখেছে তার পরিবার, সে কারণে সে বাড়ি ছেড়ে চলেছে শহরে। দুজনের মধ্যে আলাপ আলোচনা হবে এবং ভালোবাসায় পরিণত হবে, শুধু তাই নয় রেজিস্ট্রি পর্যন্ত হয়ে যাবে। কিন্তু নায়ক রিক পরিবারকে বলতে পারবে না, অবশেষে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। নায়িকা বলবেন যে পান পাতা সরিয়ে তোমার ফ্যামিলিকে দেখতে পেলে তবে আমি তোমাকে গ্রহণ করব, তারপরে চলে যাবে, হয়তো তাকে ধোকা দেবে বলে মনে হয়। পরবর্তী সময় দেখা যাবে অন্য একটি ছেলের সঙ্গে তার বিয়ে হচ্ছে। এটাই রয়েছে ফিল্মটির ট্রেলারে। তবে বলে রাখি, নায়ক রিকের বন্ধু কিন্তু সিনেমা মৃন্ময় হবে, আর এদিকে নায়িকার রাজনন্দিনীর বাবা হবে মদন মিত্র। অর্থাৎ দুই পক্ষ কিন্তু ডিফারেন্ট, নায়ক গরিব ঘরের ছেলে এবং নায়িকা কিন্তু ধনী ঘরের ছেলে, এরকম লাভ স্টোরি আমরা এর আগেও পেয়েছি। তবে যাই হোক, মোটামুটি খারাপ একটা নয়, ভালোই মোটামুটি হয়েছে। আর এই সিনেমাতে কিন্তু হরণাথ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টর রয়েছে, যিনি কিনা সঙ্গী সাথী চলোপাল্টের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। তবে নায়ক রূপে রিককে কিন্তু একটু দুর্বলই লাগছে, কারণ তার শরীরের যে গঠনটা একটু কমজোরি রয়েছে। এর থেকে ধনুষ কিন্তু খুব একটা বেটার ছিল না যখন তিনি সিনেমার জগতে এসেছিলেন। দেখা যাক সিনেমাটা কতটা সিনেমাপ্রেমীদের মধ্যে দাগ কাটতে পারে।